করছে না রে আমার। আরে এটা ভাম। হ্যাঁ খানিকক্ষণ ধরে রাখি হাতে, তারপর এখন দিনের বেলা দেখতে পায় না, এইসব মাল সব বয়ে বয়ে গায়ে একটা ডেরা কাটা আছে না, কাঠবেড়ার মতো বলে হচ্ছে না, ফটা হয় না, ওরা বলে অনেক কষ্ট করে এটাকে ধরা হয়েছে, এখন এটাকে বড়টারে পাঠানো হচ্ছে। তুমি কি বলে ঠিক আছে বন্ধু, তাহলে তো বাঁচাতে হবে না। এই যে ও ভাতিরা, এটা কি ওই চিড়িয়াখানা ফিরিয়াখানে দিয়ে দেবে? হ্যাঁ চিড়িয়াখানা ফিরিয়াখানে দিয়ে দেবে। না না চিড়িয়াখানা এ শর্ট লেগে চলে যায়। আমাদের একটা কাজ বাজ দাও তো, কোন আমরা করি গিয়ে দেখছে না, নিয়ে যাবে বন দপ্তরে পাকা লাফাবে না, বস্তার মধ্যে ঢোকাবে, বস্তার মধ্যে ঢুকে লাফাবে কেন, কেন কামড়াবে, ও কামড়াতে পারে নাকি বস্তার ভিতরে? বাবা এই যে এক্ষুনি একটা নিয়ে এলাম সেই থেকে, ওই কামড়াবার থেকে খাঁচা পড়বে, খাঁচা বসানো ছিল তো বস্তার এইখানে, ছেঁড়ার থেকে বের করবো আমি, বার করে দেবো, তুমি চাপ নিও না, এইভাবে ধরে রাখো, বস্তা বের করতে হবে। ধরতে পেরেছো? দাঁড়াও ধরেছো, ধরে রাখো, তো ধরে রাখো, দাঁড়াও ধরে রাখো, রাস্তার কি আছে ছাড় না রে, হ্যাঁ সামনে দিয়ে রিক, সামনে দিয়ে রিক, ওই ভাগ তুমি ধরো না, ধরো বস্তার ভিতর নিয়ে যাবে কি করে, ধরে নিয়ে চলে যাবো মুখ বেঁধে, এর মুখে একটা তো কিছু বাঁধতে পারতে, যতই নাড়াচাড়া করুক না কেন, এ যাওয়ার পথ নেই, খাঁচার ভিতর ঢুকিয়ে দে, ওরা খুলে নেবে বুঝলি, বেঁধে দড়ি আছে তো, কাটবো
বাড়িতে একজন ঢুকেছিল ওই যে কলা ডিম এইসব খায় আর বাচ্চা বাচ্চা বন দপ্তরের লোক আছে যাত্রার হাতে আমরা দিচ্ছি নাকি যাত্রার হাতে হবে না এটা একটা ছোট বেটের দড়ি না এটা দিলে হবে না এটা কোচের দড়ি আছে এই আমার মাল বাইরে